প্রতি মাসে আমরা যেমন তারাপীঠে আসি, এখানে আমাদের যজ্ঞ থাকে, প্রতিবারের মতো এবারও 3 দিন যজ্ঞ করব এবং যজ্ঞের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য এখানে এসেছি। তো যজ্ঞে বসার আগে আপনাদেরকে একটু দর্শন করাবো। এটা হলো মায়ের মন্দির এবং মায়ের পাদপদ্ম। এখানে বামাক্ষ্যাপা সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন, বশিষ্ঠ মুনি সিদ্ধি লাভ করেছিলেন। এখানে মায়ের চরণ আছে, যে মন্দিরটা আপনারা দেখছেন। আর ওই পাশে লাল রঙের যে মন্দিরটা দেখছেন, এখানে বামদেবের সমাধি আছে। ঠিক তারই সামনে আমরা বসছি। এই যে আমাদের যজ্ঞের প্রস্তুতি চলছে, এটা আমাদের যজ্ঞকুণ্ড। এখানে ভাড়া পাওয়া যায় এবং তারা সব প্যান্ডেল করে রেখেছেন। তো এই যজ্ঞকুণ্ডগুলো করা থাকে। তো এখানে বালি দিয়ে দেয় এবং কাঠ আমাদের এখনো আসেনি, কাঠ নিয়ে আসবো। নিয়ে আসার পরে যজ্ঞ শুরু করব। তো যজ্ঞের মাঝখানে আমরা ভিডিও করতে পারি না, যেহেতু আলাদা আমাদের লোকজন থাকে না। তো আজকে যজ্ঞ করব বগলা যজ্ঞ। এখানে যার যজ্ঞ হবে তার বাস্তুতে এত পরিমাণ ক্ষতি করছে এবং প্রতিনিয়ত তারা বাস্তু থেকে জিনিস পাচ্ছে এবং তার ব্যবসা বাণিজ্য সব শেষ হয়ে গেছে এবং তার বাড়িতেও মারাও গেছিল। তো সেক্ষেত্রে এখানে বগলার উপরে আমরা কাজ করে, কাটান করে তার এইটাকে ঠিক করার জন্য চেষ্টা করব। ঈশ্বরের কৃপা হলে অবশ্যই হবে। এবং তার যে ক্ষতি আমরা অবশ্য বাড়ি থেকে করে দিতে পারতাম, কিন্তু কঠিন ব্যাপারগুলো মা বগলাকে দায়িত্ব দিয়ে, মা বগলাকে সন্তুষ্ট করে সেখানে কাটান করলে তার এত পরিমাণ কার্যকারিতা পাওয়া যায়, সমস্ত শত্রু ধ্বংস হয়, দমন হয়ে যায় এবং তার সমস্ত বাধাবিঘ্ন কেটে যায়। তো সেই উদ্দেশ্যে আজকের এই যজ্ঞের প্রস্তুতি। তো এখানে সব দেখতে পাচ্ছেন, ফুল আছে, পদ্ম আছে, বিভিন্ন দ্রব্য আরও আছে। আমরা একের পর এক নিয়ে আসছি, নিয়ে এসে এবার আরম্ভ করব। তো আপনাদেরকে প্রথমে দর্শন করালাম, ধন্যবাদ।